হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেপিস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার ছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব কিন্তু করে ওঠা হয়নি। আর আমি নিজেও ভীষণই টেনশানের মধ্যে ছিলাম, কজ প্রথমত তোমরা অনেকেই, মানে যারা আমার ডেলিকার ভিউয়ার্স, যারা আমাকে রোজ ফলো করো, আমার ব্লগস দেখো, তারা অবশ্যই জানো যে আমার হাজব্যান্ড আমার সাথে এখানে থাকে না, ও কলকাতাতে থাকে, তো সপ্তাহে সপ্তাহে আসে। তো সেটা একটা প্রবলেম, যেহেতু ও থাকে না সবসময় বাড়িতে, আর আমার শাশুড়ি মা দুজনেই তো মোটামুটি বয়স তো হয়েছে, ছোট বাচ্চা। তো কিছুদিন ধরে না আমার খুব লোয়ার অ্যাবডোমেনে, মানে তলপেটে না একটুখানি ব্যথা করছিল। কেন করছিল, কী কারণে করছিল বুঝতে পারছিলাম না। হঠাৎ করে ব্যথাটা ভীষণই, মানে ভীষণই অ্যাকিউট হয়ে ওঠে ব্যথাটা, ভীষণ যন্ত্রণা করতে শুরু করে দেয়। তারপরে তো ডক্টরের কাছে, মানে না পেরে ডক্টরের কাছে যাই। তো ডক্টর কিছু টেস্ট দেয়, তো প্রথমে ভেবেছিলাম ইউটিআই প্রবলেম, কিন্তু ওষুধও খেলাম, কিন্তু ইউটিআই নয়, ইউটিআই হয়নি। কারণ আমি মানে যথেষ্ট হাইজিন মেনটেন করে চলি, তবুও হয়ে যেতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তো ইউটিআই হয়নি। তো কিছু টেস্ট দিয়েছিল, যেমন ইউএসজি ব্লাড রিপোর্টস, কিছু ইউরিন টেস্ট, সেগুলো সব অল টোটালি নর্মাল। তারপরে তখন আমার যে গাইনোকোলজিস্ট ছিলেন, তিনি সাজেস্ট করেন যে তোমার ব্যথাটা যখন অ্যাকিউট হচ্ছে, এইভাবে হচ্ছে, তাহলে বোধহয় এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হতে পারে, মেবি তুমি কোনো সার্জেনকে দেখাও, গাইনোকোলজিক্যাল সার্জেনকে দেখাও। তো গাইনো সার্জেনের কাছে রেফার করে দেওয়াতে তাকে দেখাই আমরা, তাকে দেখাতে তিনি মানে দেখেই পরীক্ষা করে বলে দেয় যে আপনার অ্যাপেন্ডিসাইটিস নেই, এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নয়। তো কিছু ওষুধ দেয় উনিও, তো সেটা কন্টিনিউ করি, কিন্তু ব্যথা আমার কমে না। তো তারপরে আমি ডক্টরকে ভালো করে বলি, আপনি প্লিজ যা টেস্ট আছে মোটামুটি করান। তো ফাইনালি সিটি স্ক্যান আর ব্লাড রিপোর্ট কিছু করানো ছিল, তো সেটাও করানো হলো। মানে এটা একটা মানে ব্যাড এক্সপিরিয়েন্স, সিটি স্ক্যানটা পুরো, মানে পুরো 4 ঘন্টা ধরে, মানে কি বলবো, মানে অসহ্যকর একটা এক্সপিরিয়েন্স, কি বলবো তোমাদেরকে। ভীষণই কষ্ট হচ্ছিলো, দুর্বল ফিল হচ্ছিলো। তারপরে এই দেখো, এইখানে একটা আইভি ইঞ্জেকশন, তোমাদের দেখাতে পাচ্ছি কি না জানি না, এটা ফুলে আছে, আইভি ইঞ্জেকশন একটা পুশ করেছিল, ভীষণই ব্যথা এরিয়াটা এখনও আছে হালকা হালকা। তো ওইভাবে পুরো, আর ফার্স্ট টাইম এবার সিটি স্ক্যান হচ্ছে, ভীষণই একটা প্যানিকের মধ্যে ছিলাম। তো যাই হোক, রিপোর্ট অল টোটাল নর্মাল, কিছুই বেরোয়নি। তো লাস্ট মেশ বেরোলো, ওটা একটা মাসেল ক্র্যাম্প, জাস্ট একটা মাসেল ক্র্যাম্প। মানে হঠাৎ করে কোনো সময় হয়তো, যেহেতু আমার বাচ্চা ছোটো, হঠাৎ করে কোনো সময় আঘাত লেগে গেছে কোনো কারণে, হয় ওর কাছ থেকে বা কোথাও আঘাত লেগেছে বা যে কোনো কারণে মাসেল ক্র্যাম্প হওয়ার কারণে ওই লোয়ার অ্যাবডোমেনে একটা পিন পয়েন্টের ব্যথা আমার হচ্ছিল। তো যাই হোক, তোমাদের সাথে এতদিনে শেয়ার করার কারণ এটাই, আমি নিজেও ভীষণ প্যানিকড হয়েছিলাম, ভীষণই টেনশনের মধ্যে ছিলাম। হ্যাঁ, আমার অবস্থাটা অবশ্যই তোমরা বোঝার চেষ্টা করছো, সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। আমি প্রথমে চেয়েছিলাম যে পুরো ফুললি রিপোর্টটা আসুক, কী ব্যাপার বৃত্তান্ত, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখন যতটা ভাবে তোমাদের সাথে এক্সপ্রেস করতে পারছি, তো আগে এক্সপ্রেস করলে হয়তো এতটা ভালো করে এক্সপ্রেস করতে পারতাম না। তো তোমাদেরকে এটাই বলা, যদি কোনো দিন এরকম কোনো সিচুয়েশান আসে, ফট করে ভয় পেয়ে যাবে না। আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আলটিমেটলি কিছুই না, কিন্তু মাঝখান দিয়ে এত এত টাকা গচ্ছা চলে গেল, যেই টাকা দিয়ে হয়তো আমি কিছু সেভিংস করতে পারতাম, আদারওয়াইজ কিছু কিনতে পারতাম, সেটা পুরোপুরি। যাই হোক, এগুলো এক একটা দণ্ড আর কিছু না, যেটা যাওয়ার সেটা যাবি। তো ভীষণ মনটা হালকা লাগছে তোমাদের সাথে শেয়ার করে, যেহেতু তোমরা আমার একটা ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছো, সেহেতু তোমাদের সাথে শেয়ার না করে জিনিসটা পারছিলাম না। তো চলো, আজকে হাজব্যান্ড ঘরে আছে, এসছে দুদিনের জন্য, এই রিপোর্ট টিপোর্ট ডক্টরকে দেখানো টাকানোর জন্য এসছিলো। তো এখন আজকে যেহেতু একটুখানি রিলিফ হয়েছি, রিল্যাক্স হয়েছি, তো রিফ্রেশিংয়ের জন্য
একটু ঘুরতে নিয়ে যাবে আর কি। তো চলো তোমরাও সাথে থাকো। এতদিন না মানে ভয়ের চোট না কোনো টক জিনিসও খাচ্ছিলাম না, তো আজকে একটা স্পেশাল জিনিস, মানে ওটা আমি ছোটোবেলা থেকে খুব খাই, আমার ভীষণ ফেভারিট একটা চাট বলতে পারো, চাট টাইপের আইটেম। তো ওটা আমি আজকে ট্রাই করবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো যাই, তো চলো তোমরাও সাথে থাকো। তো আমরা এই যে রেডি হয়ে গেছি, এই যে হাজবেন্ড রেডি হয়ে গেছে, এই যে হাই বলে দাও, হাই বাবা। তো আমরা বেরিয়ে পড়েছি, এবার গাড়ি করে আমরা যাচ্ছি। আমরা চলে এসেছি এখন, দেখো এই যে চলে এসেছে আমাদের ছোলে বাটোরে, দারুণ খেতে লাগে। এবার চলে যাচ্ছি আমরা বাজার হতে, বাজার থেকে কিছু জিনিসপত্র কিনলাম, সেগুলো ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটা না ভীষণ ভালো লাগে, ভীষণ ফেভারিট আমার, মানে এত শান্ত শিষ্ট একটা পরিবেশ আর চারিদিকে গাছপালা, খুব ভালো লাগে। দাঁড়ান আপনাদের দেখাই। অন্ধকারে কতটা বোঝাতে পারছি আপনাদের জানি না, তবে একটু একটু আন্দাজ আপনারা করতেই পারছেন দেখে দুপাশে কতটা ঘন সবুজ গাছপালা, খুবই সুন্দর একটা প্লেস এটা। এইটা হচ্ছে শেরশাহ স্টেডিয়াম, এখানে খেলাধুলো হয়। এইটা হচ্ছে চার্চ, সেক্রেড হার্ট চার্চ, এখানে 25শে ডিসেম্বরে আমরা আসি প্রত্যেক বছর। তো এখন আমরা চলে এসেছি স্পেন্সারে। তো দেখো আমরা কিছু কেনাকাটা করছি, কেনাকাটা করে আমরা বাড়ি ফিরব। তো কেমন লাগলো তোমাদের আজকে এন্টায়ার ব্লগটা, আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, আর দেখলে কিছু কেনাকাটি করলাম আর খাওয়া দাওয়া করলাম, তো একটু ভালো লাগছে মনটা, একটু না অনেকটাই ভালো লাগছে। কারণ একটা মনে হচ্ছে কত কেজি ওজন মাথা থেকে নেমে গেল, একটা চিন্তা নেমে গেলো, একটা স্ট্রেসের মধ্যে ছিলাম, সেই কারণে মাথাটাও ভীষণই ধরে আছে। যাই হোক একটা জিনিস দেখাই, এই যে এই দেখো একটা রেনকোট, একটা টু পার্টে কুটুসের জন্য কিনেছি, এই যে পেছনে মোটু পাতলু আছে আবার, এটা কুটুসের জন্য কিনেছি, একটু বড়ই কিনেছি কারণ দুদিন পর স্কুল ভর্তি হবে, তারপরে দিনে দিনে বড় হচ্ছে, আর গাড়িতে যাতায়াত করতে গেলে টু পার্টের রেনকোট আই থিঙ্ক বেটার এক পার্টের থেকে, কারণ এক পার্ট ভিজে যাওয়ার চান্সেসটা বেশি থাকে, আনকমফোর্টেবল লাগে, টু পার্ট বেশি কমফোর্টেবল আমার যেটা মনে হয়। তো এক সাইজ মানে বড় কেনার উদ্দেশ্যই হলো যে দুদিন পর তো বড় হয়ে যাবে, আর একটু গুটিয়ে টুটিয়ে পড়লে আই হোপ অসুবিধা হবে না, আর দুদিন পর না তো আবার আরেকটা কিনতে হবে, তো এটা অনেক দিন ধরেও পড়তে পারবে। তো যাই হোক কেমন লাগলো তোমাদের আজকের এন্টায়ার ব্লগটা, আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পুরোনোদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে জোর রেখে চলতে হবে সবাইকে, সবসময় ভালো থাকতে হবে, মুখে হাসি নিয়ে থাকতে হবে, তাহলে দেখবে নিজে মনটা খুশি থাকলে, হাসি নিয়ে মুখে হাসি নিয়ে থাকলে মানে সব কিছুই ভালো লাগে, তাই না? তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা বাই বাই।